এভাবে বাজার থেকে মাছ কিনে পাশে বটি নিয়ে বসে থাকা মাছ কাটার লোকদের কাছে দিচ্ছে ক্রেতারা। কেটে ধুয়ে পরিষ্কার করে পলিথিনের ব্যাগে ভরে দিচ্ছেন মাছ কাটার লোকেরা। মাছের আকার ভেদে নির্ধারিত পরিমাণ টাকা বুঝিয়ে ক্রেতারা মাছ নিয়ে যাচ্ছেন বাড়িতে। এমন চিত্র ফরিদপুরের হাজি শরীয়তুল্লাহ বাজার, টাপাখোলা বাজার ও গজারিয়া বাজারের। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এসব বাজারে পাওয়া যায় মাছ কাটার লোকদের। শুধু মাছ কেটে নয়, মাছের আঁশ ও অবশিষ্ট বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। আমাদের পেশা মাছ কাটা, আমরা 14-15 বছর যাবত মাছ কাটা। এই বাজারে 15-20 বটিয়াল আছে যারা মাছ কেটে খায়। মাছ হোস্টেল এগুলোর মাছ আমি কাটি, আকার ভেদে 20 টাকা, 50 টাকা, 100 টাকা এরকম ভাবে পেয়ে থাকি। ক্রেতারা জানান, বাড়তি ঝামেলা এড়াতে বাজার থেকে মাছ কেটে নেন তারা। শুধু বাসাবাড়ির জন্য নয়, কলেজের হোস্টেল, মেস ও হোটেলের জন্য অনেকে মাছ কেটে নিয়ে যান। বাসায় নিয়ে কাটা সমস্যা, বটি ছোট, আবার সময় লাগে, মহিলারা এত বড় মাছ কাটতে পারে না, এই জন্য আমরা এখান থেকে কাটাই নেই। ওদের বটিতে ধার বেশি, আর বড় মাছ বাছাই কাটা আমাদের যে ছোট বটি এটা হয় না। ব্যাপক চাহিদা থাকায় মাছ কাটার লোক বাড়ানো হচ্ছে বলে জানান ফরিদপুরের হাজি শরীয়তুল্লাহ মাছ বাজার পাইকার সমিতির সভাপতি। আমাদের আগে জায়গা কম ছিল বটিয়া লাগে, এখন ভেটি দুইটা বাড়াই লইছে, কলিমে তো আলটো বাড়াই দিব। আগে ছিল 4-5 জন, এখন হয়েছে 20-25 জন হয়েছে, আমরা আরো 10-15 জন বাড়াই দিব। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।